আসসালামু আলাইকুম একটি ঘটনা দর্শক কুমিল্লায় রেল লাইন বেকে বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ আমাদের রেলপথগুলো রীতিমতো এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আস্তে আস্তে কয়েকদিন আগে আমি জায়গাটা মনে করতে পারছি না যে একটা দৃশ্য দেখছিলাম যে গরমে গরমের রেললাইনগুলো বাঁকা হয়ে গেছে তো সমস্যা হলো যে এমন কি গরম পড়লো যে গরম এর রেল লাইনগুলো নিতে পারছে না কিভাবে তৈরি মানে কোন ধাতু দিয়ে তৈরি যে গরমে বাঁকা হয়ে যায় তো গরমে যদি বাঁকাই হয়ে যায় তাহলে গরম প্রতিরোধ করতে পারে সেরকম লাইন বসানো হচ্ছে না কেন এই রেল লাইন তো নতুন না বহুকাল আগে থেকেই এই রেল গুলো আছে এবং চলছে এবং সেভাবেই নির্মাণ করা হয় সেই গরম লাগলে যাতে সে সম্প্রসারিত যাতে হয় সেই ফাঁকগুলো রেখে রেখেই করা হয় কিন্তু এখন কি এমন একটা অবস্থা যে কোনো গরমই সহ্য করতে পারছে না লাইনগুলো এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার এছাড়া তো আছে নাইট নাটবটল একটু খোলা স্লিপারগুলো নেই নিচ থেকে তারপরে যে পাথরগুলো সেই পাথরগুলো নেই মানে রীতিমতো দিনকে দিন আস্তে আস্তে যেখানে নিরাপদ হবে আরও রেল লাইনগুলো কেননা সরকারের পরিকল্পনা তাতে হলো যে একবারে যেহেতু গণপরিবহন যত বেশি সম্ভব মানে রাস্তার উপরে চাপ কমিয়ে রেল পথে যাতে মানুষ বেশি চলাচল করে তাহলে সরকারের লক্ষ্য যদি হয় যে রেল রেলপথটা আরো সম্প্রসারণ হবে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং হয়েছ তাই পদ্মা সেতুর পর ফরিদপুর সহ বরিশাল বহু অঞ্চল দিয়ে আগে যেখানে রেল ছিল না সেখানে এখন রেল পথ হয়েছে তো কিন্তু যদি তার নিরাপত্তাটা যদি না হয় এবং যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে তো মুশকিল হবে আজকে ঘটনাক্রমে প্রাণ হারায়নি কিন্তু খুবই বিপজ্জনক দর্শক আমি রিপোর্টটা একটু আপনাদেরকে শোনাই কুমিল্লার লাঙলকোট উপজেলায় রেল লাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এতে ট্রেনের অন্তত জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ আছে রোববার বেলা একটা তেতাল্লিশ মিনিটে লাঙলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে আকাউড়া লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে হাসানপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানাচ্ছেন যে গরমের কারণে রেল লাইন বাঁকা হয়ে গেছে এমন রেল লাইন যেই গরম সহ্য করতে পারছে না এই কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এখন উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার তৎপরতা শুরু হবে এতে কেউ মারা যায়নি তবে অনেকে কম বেশি আহত হয়েছে ওই ট্রেনের যাত্রী ভৈরবের বাসিন্দা আব্দুল জব্বার বলেন চলন্ত অবস্থায় হঠাৎ করে ট্রেনের বগিগুলো একে একে কাত হয়ে পড়ে আমরা চিৎকার করতে থাকি এক পর্যায়ে ট্রেন থেমে যায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান ট্রেনের বগিগুলো কাত হয়ে আছে কোনোটি এদিক ওদিক হয়ে আছে দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষের ভিড় করছেন অনেকে মুঠোফোনে ছবি তুলছেন দুর্ঘটনা অন্তত দর্জনা আহত হয়েছে তো দর্শক ঘটনাটা দেখেন মনে করেন রাতের বেলা যদি এরকম হতো এবং ট্রেনটা যদি ছুটতো আর এরকম রেললাইন বাঁকা হয়ে থাকতো তাহলে বোঝেন কত মানুষের প্রাণহানি ঘটতে পারত আর এই ঘটনা যে এখানেই ঘটছে তা তো না তাহলে সারা দেশে আরও যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যে রেল পথগুলো রেললাইনগুলো সেখানে গরমের পর সে লাইন অবস্থা কি এগুলি কি দেখভাল করার কোনো লোকজন আছে কি নেই বড় দুশ্চিন্তার ব্যাপার এমনিতেই তো বহু জায়গায় বলটু নেই স্লিপার নেই ওই যে পাথরের খোয়া সেগুলি সরে গেছে ফলে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে কিন্তু আমাদের ট্রেনগুলো যাচ্ছে আসছে কত মানুষের জীবন নিয়ে একটা ট্রেনে কত শত শত মানুষ ভ্রমণ করে তাহলে বড় ধরনের যদি দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিমাণ মানুষের মানে ক্ষয়ক্ষতি হবে শুধু এটা একটু চিন্তা করেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ